আজকে আপনারা দেখবেন কিভাবে কোন ইউটিউব চ্যানেল থেকে সবগুলো ভিডিও একসাথে প্লে করা যায়। সো আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে ইউআরএল এ গিয়ে লিখব youtube.com। তো ইউটিউবে যখন চলে আসবেন তখন আমরা যে কোনো একটা চ্যানেলকে চুজ করব, যে চ্যানেল থেকে আমরা ভিডিওগুলো প্লে করতে চাচ্ছি। ধরে নিলাম আমরা একটা নাম লিখলাম অ্যালি মোটিভেশন স্পিকার। সো আমরা চাই যে অ্যালি স্যারের সব ভিডিও একসাথে প্লে করার জন্য। যখন আমরা কম্পিউটার থেকে প্লে করব তখন জাস্ট চ্যানেলে ক্লিক করার পর এখানে হোম হোমে প্লে অল বাটন আছে। এই প্লে অল বাটনে যদি আমরা ক্লিক করি দেখেন কি হচ্ছে, সবগুলো ভিডিও কিন্তু সিকোয়েন্সিয়ালি প্লে হয়ে যাচ্ছে। সো এখানে স্যারের 21টা ভিডিও আছে, সবগুলো এখানে প্লে হয়ে যাচ্ছে। এটা ছাড়া আপনারা ভিডিওতে ক্লিক করে প্লে অলে ক্লিক করতে পারেন। এটা ক্লিক করলেও এখানে দেখেন সবগুলো ভিডিও একসাথে প্লে হয়ে যাচ্ছে। ইভেন কেউ যদি ফোন থেকে প্লে করেন তখন তারা এই অপশনটা পাবেন না, এই হোমের অথবা ভিডিওর নিচে প্লে অল বাটনটা পাবেন না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর মোটিভেশনাল ভিডিও যেগুলি লেখা আছে এইটায় প্লে অলে ক্লিক করবেন। প্লে অলে ক্লিক করলে এখানেও দেখেন প্লে লিস্ট থেকে আপনি সবগুলো ভিডিও একসাথে দেখতে পারতেছেন। সো এইভাবে আপনারা যে কোনো চ্যানেলের সব ভিডিও একসাথে প্লে করতে পারেন, কিংবা কোনো পছন্দের চ্যানেল থাকলে সবগুলো ভিডিও একসাথে আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।